প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বিভিন্ন সড়কে বেড়েছে পরিবহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয় যানজট। তবে সাময়িক ভোগান্তি হলেও এবারও ঈদযাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। তো যারা রাজধানী থেকে উত্তরবঙ্গ যাবেন গাজীপুর চৌরাস্তা হয়ে, তাদের জন্য খবর হচ্ছে গাজীপুর চৌরাস্তার আগ মুহূর্তে অর্থাৎ ভোগড়া বাইপাস থেকে গাজীপুর চৌরাস্তা যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারে উঠার আগ পর্যন্ত অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের মতো এখানে কিছু গাড়ির জটলা রয়েছে। তবে ফ্লাইওভারের মাঝখানে কিন্তু নির্বিঘ্নেই যান চলাচল করতে পারছে। উপরের দৃশ্য যখন একেবারে এরকম, নিচের দৃশ্য কিন্তু তার উল্টো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ গাড়ির লাইন লেগে আছে এবং এখানে কিন্তু দুই পাশেই, রাস্তার দুই পাশে অর্থাৎ রাজধানীতে এসে রাজধানী থেকে যেসব গাড়ি বের হচ্ছে সেই সকল গাড়িও এবং রাজধানীর দিকে যেসব গাড়ি ঢুকছে সেই সকল গাড়িতেও কিন্তু দীর্ঘ একটা লাইন দেখা দিয়েছে। এবং এটি মূলত কিছুক্ষণ আগ থেকে, দুপুরের আগ পর্যন্ত দৃশ্য এটি উল্টো ছিল, তবে এখন পরিস্থিতি আরো নাজুক হচ্ছে অর্থাৎ ভোগান্তি বাড়ছে মানুষের। একটু বলে রাখছি যে নির্দিষ্ট স্থানে আসলে পার্কিং ব্যবস্থা না থাকার কারণে এই মহাসড়কের দুই পাশেই দাঁড়িয়ে যত্রতত্র আসলে যাত্রী তোলা হচ্ছে এবং এই কারণেই যানজট সৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। এবং আরেকটি বিষয় আমরা যেটি দেখছি যে অস্থায়ী যে দোকানপাট, সেটি পুলিশ কিন্তু ঈদ কেন্দ্র করে সেগুলো উচ্ছেদ করলেও এখন আবারও সেই দোকানগুলো বসে পড়েছে, সেই অস্থায়ী যে দোকান। এবং এই দোকানের কারণেও রাস্তার পাশ দিয়ে যেসব গাড়ি চলাচল করবে সেগুলো চলাচল করতে পারছে না এবং এই কারণেও একটার পেছনে আরেকটা গাড়ি লেগে মূলত এই জটলা তৈরি হচ্ছে, কখনো কখনো যানজট সৃষ্টি হচ্ছে। এবং যারা বাড়ি যাচ্ছে তাদের কিন্তু ভোগান্তি থেকেই যাচ্ছে। মূলত সকালে যেটি বলছিলাম যে ঈদযাত্রা সকালে কিছুটা ভোগান্তি মুক্তই ছিল, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। সেটি যতই সময় যাচ্ছে সেই ভোগান্তি কিন্তু মানুষের মাথার উপর ভর করছে। তবে গত বছরের তুলনায় যেখানে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো, সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও মানুষ রেহাই পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা মোড়ে মোড়ে দেখেছি, তবে এই তৎপরতা ধরে রাখলে যানজট যে দীর্ঘস্থায়ী হবে না সেটি বোঝা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আরো বেশি রাস্তায় তাদের যে দায়িত্বশীল আচরণ সেটি বাড়ানো দরকার বলে সাধারণ মানুষ মনে করছে। এবং সর্বশেষ করছি, যাত্রীদের কাছ থেকে কিন্তু কয়েক গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এটি নিয়েও আসলে তাদের কাজ করা উচিত বলে যাত্রীরা মনে করছে। তো এই ছিল গাজীপুর থেকে সড়ক পরিস্থিতি আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান।